এইখানে একটাই আমরা পয়েন্ট পাচ্ছি, কারণ এইখানে কোনো কেউ কাউকে কাট করছে না, এটাই হচ্ছে আমার ও এম পরিমাণ।
স্পর্শ করে যাচ্ছে, কিন্তু সবসময় যে নিম্নতম বিন্দুকে স্পর্শ করছে তা নয়। এখানে আমি কি দেখলাম যে দুটো আমি দেখাতে পারি, এই দুটো দেখো, এই দুটোকে স্ট্রেট লাইন থাকে, তাহলে কিন্তু আমাকে এতটা
ভূতল, তারপরে অবতল হলে আমরা যে বিন্দুতে বাঁক বদলের বিন্দু থেকে যদি আমরা একটা রেখা টানি তাহলে এইখানটা আমার কি হবে, এসি রেখা হবে, তাই তো? এটা হচ্ছে গড় ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়। আর এই গড় ব্যয় রেখা আমরা তখন কি করি, প্রান্তিক ব্যয় রেখা কি হয়, গড় ব্যয় রেখার সঙ্গে প্রান্তিক ব্যয় রেখার কি সম্পর্ক, যখন গড় ব্যয় রেখা কমে তখন প্রান্তিক ব্যয় রেখাও কমবে, তাই না? তার মানে নিচে আসবে। আর আমি এটা ডট ডট দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝো। আর যখন গড় ব্যয় রেখা নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা এক হয়ে যায়, এবং যখন গড় ব্যয় রেখা বাড়ে তখন প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার থেকে আরো বেশি মাত্রায় কমে। এটা বোঝা গেল। তখন এমসিও বাড়ে, তাহলে এটা একটা প্রান্তিক দিয়ে
গেল আমার দীর্ঘকালীন, এটা একটা সরলরেখা হবে, আমার হাত কেটে যাচ্ছে বলে এটা দয়া করে একটা স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইনে আঁকার চেষ্টা করবে। আমি বলেছিলাম আগেই আর কি, যতটুকু দরকার আমি ততটুকুই পড়িয়েছি, এক্সট্রা অনেক কাছে জয়দেব সরকার।